नमस्कार बंधुरा, सुपर्णा किचन विद बेंगली स्टाइल चैनले अपने सबाई के स्वागत। आज के रेसिपी झिंगे आलू दिए रुई माछेर पतला झोल। ताहले देखे नेवा जाक माछेर झोल बनाते आमादेर की की लागबे। प्रथमे झिंगे निएछि, झिंगेगुलो के एरकम लम्बा लम्बा करे केटे निएछि आर आलूटाकेओ एरकम लम्बा करे केटे निएछि। झिंगे आर आलू समान समान लम्बा भावे केटे निएछि आर निए निएछि चार पिस रुई माछ। रुई माछटाके आमि नून आर हलुद दिए माखिए नेब। এই মাছের ঝোলটা আপনারা রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারেন। মাছটা যদি জ্যান্ত হয় তাহলে আরও ভালো হয়। এবার নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে মাছের ভিতর ভালোভাবে নুন আর হলুদটা ঢুকে যায়। কড়াতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে দুপাশ থেকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে অপর দিকে আমি মশলাটা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা। এবার সামান্য জল দিয়ে সমস্ত মশলার একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। অপরদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সমস্ত আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো অবশ্যই একটু পরে দিতে হবে, মানে আলুটা হালকা ভেজে নিয়ে তারপরেই কিন্তু ঝিঙেগুলো দিতে হবে। আলু আর ঝিঙে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর পরিমাণ মতো নুন। নুন আর হলুদ দিয়ে ঝিঙেটাকে ভালোভাবে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মিনিট 2-3 সময় ধরে ঝিঙে আর আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব যে মশলার আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা মিশ্রণটা। আর বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এবার ঝিঙের স্বাদ আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে একটু কষাচ্ছি। দেখুন, বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই, মিনিট 2-3 সময় ধরে কষালেই যথেষ্ট। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝাল যেমন পছন্দ করেন তেমন অনুযায়ী লঙ্কাটা কম বেশি করতে পারেন। এবার মশলাটা ভালোভাবে দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা পাতলা ঝোল হচ্ছে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে সময় দেব। আমরা সবাই জানি ঝিঙে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাছাড়া ঝিঙে পেট ঠান্ডা করে। ঝোলটা ফুটে গেছে আমার, দেখুন এখনও কিন্তু আমার আলুটা সেদ্ধ হতে বাকি আছে। এই সময় আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে রুই মাছের স্বাস্থ্যকর ঝোল। গরমের দুপুরে এইভাবে বানিয়ে নিন ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এতে পেট তো ঠান্ডা হবে আর শরীরে ভালো থাকবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।